এবার নায়িকা শিমুকে নিয়ে আক্ষেপ করলেন কাজী হায়াত। চলচ্চিত্র নাটকের অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর হত্যাকাণ্ডের খবর মঙ্গলবার সকালেই শুনে আঁতকে ওঠেন বরেণ্য পরিচালক কাজী হায়াত। 1998 সালে এই পরিচালকের হাত ধরে চলচ্চিত্রের নাম লিখিয়েছিলেন শিমু। এই হত্যাকাণ্ডের সঠিক তথ্য বের হয়ে আসা উচিত, যে বা যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, এমন শাস্তি যাতে আর কোনো দিন কেউ যেন এমন অপরাধ চিন্তাই করতে না পারে, এমনটি জানিয়েছেন কাজী হায়াত। গত সোমবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জ হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশ থেকে চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি রাস্তায় ভরে ফেলে রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছেন। কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তার অপমৃত্যুর খবর দ্রুতই ছড়িয়ে পড়ে চলচ্চিত্র অঙ্গনে। অভিনেত্রী শিমুর বস্তাবন্দি লাশ পাওয়ার খবর শুনে হতবাক বরেণ্য পরিচালক কাজী হায়াত। কাজী হায়াত বলেন, কিছু বলার নেই আমার, শিমু আমার ছবিতে কাজ করেছিল, মেয়েটা আমার চোখে ভীষণ ভালো ছিল, মান্না ওকে আদর করত, আমিও ওকে ভালো জানতাম, কিন্তু আজ বস্তাবন্দি লাশের কথা শুনে তো বিস্মিত হলাম, খুবই দুঃখজনক, ভীষণ দুঃখজনক। আইনশৃঙ্খলা পরিস্থিতির কি একটু অবনতি ঘটল নাকি এটা বিচ্ছিন্ন ঘটনা? শিমুকে নিয়ে কাজী হায়াত বলেন, শিমু একজন শিল্পী, আফটারঅল দারুণভাবেই শিল্পী মনা ছিল, তীব্র ইচ্ছে ছিল চলচ্চিত্র এবং শিল্পী অঙ্গনে কিছু করার, এইভাবে বস্তাবন্দি লাশ হওয়া খুবই দুঃখজনক, এমনটা আর যেন না হয় তেমনটাই চাওয়া হবে, কিন্তু ও যে এভাবে চলে গেল এটা খুবই দুঃখজনক। তবে শিমু চলে গেলেও এই হত্যাকাণ্ডের সঠিক তথ্য বের হয়ে আসা উচিত, যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, আর কোনো দিন কেউ যেন এমন চিন্তাই করতে না পারেন। রাইমা ইসলাম শিমু বেশ কয়েক বছর ধরে চলচ্চিত্র জগতের আলোচনায় ছিলেন না, নতুন কোনো চলচ্চিত্রে তাকে দেখাও যায়নি, কোনো খবরের শিরোনামেও ছিলেন না প্রয়াত এই অভিনেত্রী। করোনার মধ্যে হঠাৎ এই চিত্রনায়িকাকে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ হারানো 184 জনের ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলনে সোচ্চার হতে দেখা গিয়েছে। তিনি ছিলেন ভোটাধিকার বঞ্চিত চলচ্চিত্র শিল্পী সমিতির যুগ্ম আহ্বায়ক। শিমুর খোঁজ প্রথম কিভাবে পেয়েছিলেন কাজী হায়াত এমন প্রশ্নে তিনি বলেন, ওর ভাই খোকন FBC-তে ঘোরাঘুরি করত, তার সঙ্গে মান্নার ভাইয়ের যোগাযোগ ছিল, সেই সূত্রে মান্নার সঙ্গেও পরিচয়। একদিন শিমুকে এনে মান্না বলল, হায়াত ভাই দেখেন তো এই মেয়েটা চলে কিনা, চলচ্চিত্রে অভিনয় করার তার খুব আগ্রহ। আমিও বললাম ওকে, আমার প্রথম সিনেমা বর্তমান প্রথম কাজ করলো, এরপর মিনিস্টার এ অভিনয় করে, দুইটা সিনেমায় মান্নার অনুরোধে শিমুকে নেওয়া হয়। শিমুকে বিষ্ণুপদ নামে ডাকতেন বলে জানালেন কাজী হায়াত। কারণ হিসেবে বলেন, আমাদের গ্রামে বিষ্ণুপদ নামে একজন হিন্দু ভদ্রলোক ছিলেন, তার চেহারার সঙ্গে শিমুর চেহারার মিল ছিল, শিমু ছিল ওই ভদ্রলোকের মতো নম্র আর ভদ্র, খুব একটা কথা বলতো না, চুপচাপ শুনত, শান্ত মেজাজের। আহা, সেই শান্ত মেয়েটাকে কারা এভাবে মারল? মেয়েটার তো একটা মেয়ে আর একটা ছেলেও আছে, কি হবে ওদের এখন?